মডার্ন হারবাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। আপনারা সব পড়াশোনা উপভোগ করেন এবং আগামীতে রেজাল্ট যাতে আরো ভালো হয় সেদিকে আপনারা একটু খেয়াল করবেন। আমরা এখন ক্লাস শুরু করতে যাচ্ছি শরীর ক্রিয়া বিজ্ঞান। গত ক্লাসে পরিপাকতন্ত্রের অর্ধেক হয়েছিল, আর কিছু অংশ বাকি আছে, সেই বাকি অংশটা এখন আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা সেইগুলি একটু ফলো করেন এবং দেখেন ইনশাল্লাহ। ক্লাস শুরু করতে যাচ্ছি পরিপাকতন্ত্রের যে অংশ ছিল, যে সেদিন পাকস্থলী পর্যন্ত পড়ানো হয়েছিল, এখন বাকি আছে স্মল ইন্টেস্টিন। স্মল ইন্টেস্টিন কোথায় থাকে? স্মল ইন্টেস্টিন শেষ অংশ যেটা কার অবস্থায় থাকে এবং ইংরেজি আকৃতি ডিডেনাম থেকে শুরু করে দ্রোদন্ত্রের সিকাম পর্যন্ত বিস্তৃত। এটা অ্যাম্বলিকার হাইপোকন্ড্রিয়াক অঞ্চলে অবস্থিত কিছুটা। এটা ছয়টা পার্ট আছে, এটা তিনটা পার্ট আছে, যেমন এক নম্বর ডিডেনাম, দুই নম্বর সেজুনাম, তিন নম্বর আইলিয়াম, লম্বা প্রায় লম্বা 10 থেকে 12 ডিডেনাম পাকস্থলীর ঠিক শেষের অংশ থেকে ডিডেনাম শুরু। আর ডিডেনামটা থাকে আপনার একটা ইংরেজি ই অক্ষরের মতন, ই যে পাকা অংশ, এই পাকা অংশের মাঝখানেই থাকে আপনার অগ্নাশয়ের মাথা। আর ডিডেনাম এখান থেকে শুরু হলো, যে কার বা ইংরেজি অক্ষরের মতো দেখতে, ইংরেজি অক্ষরের মতো এইটা ঠিক কাজ করে, এটা বাইলটা এবং লিভার থেকে বাইল ডাক, লিভার থেকে বাইল ডাক ও প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক ট্রাক, এই দুটা মিলে হয় প্যানক্রিয়াটিক কমন বাইল ডাক। আর কমন বাইল ডাক এটা এটা সিক্রেশন করে। আর জেজুনাম তারই অংশ, দেখা যাচ্ছে ডিডেনাম থেকে শুরু করে যেটা যে অংশটা সেটাকে জেজুনাম বলে। আইলিয়াম ঠিক এরকম জেজুনামের শেষ অংশ থেকে সিকাম পর্যন্ত বিস্তৃত, এটাকে আইলিয়াম বলে। এটা সাইটের লেয়ার আছে, স্মল ইন্টেস্টিন সাইটের লেয়ার বা গঠন বলে, গঠন আছে সাইটের আউটার গঠন, আউটার কোর, এক নম্বর আউটার কোর, মাসকুলার কোর, মাসকুলার কোর, সাব মিউকাস কোর, মিউকাস কোর, এটা চারটে লেয়ার। এবং স্মল ইন্টেস্টিন কি করে, কি মুভমেন্টটা, কি মুভমেন্টটা তিনটে ওয়েতে মুভমেন্ট করে, যেমন পেরিস্টল মুভমেন্ট, যেটা এই মুভমেন্টটা হয় নড়াচড়া, যেমন সংকোচন এবং প্রসারণ ঘটায়। আর সংকোচন প্রসারণ ঘটানোর মধ্য দিয়ে খাদ্যদ্রব্য আস্তে আস্তে ধীরে ধীরে তার দিকে চলতে থাকে। আর সিগমেন্টাল মুভমেন্ট, যেটা
এটা আরো শক্তিশালী, আরো দ্রুত ভাবে এটাকে খাদ্যদ্রব্যকে স্টেপ বাই স্টেপ নিয়ে যায়। আর আরেকটা মুভমেন্ট আছে যেটা দুলানো, এই খাদ্যদ্রব্যকে দুলায়, দুলাতে থাকে এবং মুভমেন্ট করতে থাকে এবং দুলাতে থাকে। এইভাবে হজম প্রক্রিয়াটাকে, হজম প্রক্রিয়া বেড়ে যায়, হজম শক্তি বৃদ্ধি পায়, এবং এখানে সেটা দেখা যায় যে স্মল ইন্টেস্টিনের কাজ কি। স্মল ইন্টেস্টিনের কাজ, এক নম্বর কাজ খাদ্যদ্রব্য হজম করা, এক নম্বর কাজ খাদ্যদ্রব্য হজম করা ও শোষণের উপযোগী করে তোলা। দুই নম্বর কাজ প্রায় 95% 95% খাদ্যদ্রব্য এখানে হজম হয়, 95% খাদ্যদ্রব্য হজম হয়। তিন নম্বর ভিটামিন, পানি, এগুলি শোষণ, এইগুলি শোষণ। অবস্থিত এটা প্রায় লম্বা লম্বা 5 থেকে 7 ফিট, এটার 6টা পার্ট আছে। ইহার 6টি অংশ আছে, যথা 1 নম্বর সিকাম, 2 নম্বর অ্যাসেন্ডিং কলন, 3 নম্বর ডিসেন্ডিং কলন, 4 নম্বর ট্রান্সভার্স কলন, 5 নম্বর সিগময়েড কলন, 6 নম্বর রেকটাম। লাস্টে আছে অ্যানাল ক্যানাল, মল তৈরি করা, মল তৈরি করা ও সঞ্চয় করা। দুই নম্বর 5% খাদ্যদ্রব্য এখানে হজম হয়। খনিজ লবণ, ভিটামিন, পানি ইত্যাদি শোষণ করে।
চার নম্বর প্রয়োজন অনুযায়ী অনুযায়ী মল ত্যাগ করা। পাঁচ নম্বর মিউকাস নিঃসরণ করে, মিউকাস নিঃসরণ করে যা মল থেকে সাহায্য করে। এ হলো বৃহদন্ত এবং ক্ষুদ্রন্ত্রের কাজ এবং তার গঠন এবং কোথায় অবস্থান করে। এই দীর্ঘ পথ পাড় দিয়ে যেখানে 21 থেকে 22 ফিট লম্বা, 21 থেকে 22 ফিট লম্বা এই বৃহদন্ত্র এবং ক্ষুদ্রন্ত্র মিলে, এই বৃহদন্ত্র এবং ক্ষুদ্রন্ত্র মিলে বিশাল পথ পাড়ি দিয়ে আমাদের হজম প্রক্রিয়া শুরু হয়। আর হজম প্রক্রিয়া যদি না হয় তখন আপনার পেটের বিভিন্ন সমস্যা আসে। এই জন্য আর্তযুক্ত খাবার এবং অন্যান্য খাবারগুলো খেয়ে যাবেন, পাশাপাশি সব লেভেলের খাবার, সব ঋতুর যে সব ফল বা ফল চা আছে এগুলি আমাদের খেতে হবে এবং আমাদের পেটকে ভালো রাখতে হবে। পেটকে ভালো রাখতে হলে আপনার সব লেভেলের খাবার মেনে চলতে হবে এবং খেয়ে যেতে হবে। আমরা আসি লিভার বা যকৃত আর যকৃত শরীরের সবচেয়ে বড় একটা অর্গান, শরীরের সবচেয়ে বড় একটা গ্রন্থি। এটা অনেক সময় ভাবা প্রশ্ন আসতে পারে যে সবচেয়ে শরীরের বড় গ্রন্থি কোনটা, তখন এটা বলবেন লিভার সবচেয়ে শরীরের বড় গ্রন্থি এবং কি কি পার্ট আছে, অবস্থান কোথায় এবং কি পার্ট আছে, বা পরীক্ষায় এ ধরনের প্রশ্ন আসতে পারে লিভার ফাংশনের তার গঠন কোথায়, তার অবস্থান কোথায়, দেখতে কেমন, ওজন কত, এ ধরনের প্রশ্ন থাকতে পারে। তাছাড়া কাজ লিভার ফাংশন কাজটা কি, সবচেয়ে বড় গ্রন্থি এটা দেখতে কালসে কালসে লাল রঙের, ওজন 1 থেকে 1.5 কেজি, ওজন প্রায় 1.5 কেজি। এটার অবস্থান কোথায়, পেটের ডান পাশে হাইপোকন্ড্রিয়াক অঞ্চল ও কিছুটা এপিগ্যাস্ট্রিক অঞ্চল ও বাম লোবের হাইপোকন্ড্রিয়াক অঞ্চল পর্যন্ত বিস্তৃত। এইটা দুইটা লোব আছে, এটা দুইটা ইহার দুইটি লোব আছে। এক নম্বর ডান লোব, দুই নম্বর বাম লোব। কাজ সার্টিফিকেট পাস কাজ, এক নম্বর কাজ পিত্ত সঞ্চয় করা ও তৈরি করা, পিত্ত সঞ্চয় করা ও তৈরি করা, দুই নম্বর অ্যালবুমিন
ক্ষিপ্র নদীন প্রথম দিন নাম প্লাজমা প্রোটিন তৈরি করে। দুই নম্বর কাজ গ্লাইকোজেন নামক খাদ্যদ্রব্য জমা রাখে। তিন নম্বর ভিটামিন এ বি ও আয়রন জমা রাখে। চার নম্বর বিভিন্ন খাদ্যদ্রব্য দ্বিপাক্ষিক সাহায্য করে। পাঁচ নম্বর রোগ জীবাণুকে ধ্বংস করে। গর্ভ অবস্থায় প্রবাহিত রক্ত কণিকা তৈরি করে। যদি কোনো জটিল রোগ জীবাণু ঢোকে তখন সেটাকে নিষ্ক্রিয় করে সেটা কিডনি দিয়ে বের করে দেয় এবং ব্লাডের ফ্লোকে নিয়ন্ত্রণ করে। তাছাড়া কিডনি লিভার ফাংশন সমস্ত কিছু এখানে স্টোর হিসাবে জমা রাখে এবং যখন যা দরকার সেটা বডিতে সাপ্লাই দেয়। আর এই লিভার ফাংশন যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে তো একেবারে জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এই জন্য আমরা এই লিভার ফাংশন যাতে খুব ভালো থাকে সেদিকে আমরা খেয়াল করব এবং সেই টাইপের খাবারগুলি খেয়ে যাব যাতে আমাদের এই লিভার ফাংশন কখনোই যাতে ক্ষতি না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। যেমন এইটা ক্ষতি করে সবচেয়ে তো মদ বা এই টাইপের খাবারগুলি খেলে পরে কি বেশি পরিমাণ ধ্বংস হয়ে যায়। তাই একে যত রেস্টে বা যতভাবে ভালো রাখা যায় সেই খাবারগুলি আমরা খেয়ে যাবো। যেমন সবজি পটল ঝিঙ্গা এইগুলি সহজে যাতে হজম হয় সেই খাবারগুলি আমরা খেয়ে যাবো। পিত্তকোষ বা গলব্লাডার আমাদের পরীক্ষার্থী যেসব আছেন তাদেরকে আমি বলবো আকর্ষিত করব যে পিত্তকোষ বা গলব্লাডার কি তা চিত্র সহ এই ধরনের প্রশ্ন থাকতে পারে। চিত্র সহ গলব্লাডারের অবস্থান বা কাজ থেকে সেখানে চিত্র সহ চিত্রটা আমি একটু বোর্ডে দেখাই দিই। পিত্তকোষ পিত্তনালী
এখন এটা ইভারের সাথেই লেগে আছে, খুব সবুজ কালারের একটা জিনিস, সবুজ কালারের বৃত্ত কোষ। এটা দেখতে কেমন বা অবস্থান কোথায়? চিত্র সহ গলব্লাডারের অবস্থান এবং কাজ সম্পর্কে আলোচনা করেন। বৃত্ত দেখতে ঠিক পেয়ারার মতন থলি বিশেষ, ইয়া লিভার ফাংশনের নিচে অবস্থিত এবং পিত্তকোষের আংশিকভাবে উদর গহ্বরের পেরিটোনিয়াম ঝিল্লি দ্বারা আবৃত থাকে, যা 3 থেকে 4 ইঞ্চি লম্বা হয়ে থাকে। ইহার কাজ, ইহার তিনটে গঠন, গঠন হলো তিনটা আছে। গঠন কি? যেমন সিরাস স্তর, 2 নম্বর তন্তু পেশি স্তর, 3 নম্বর শ্লেষ্মিক স্তর। এই তিনটে তার গঠন। পিত্তের কাজ কি? পিত্তের কাজ 1 নম্বর পিত্ত সঞ্চয় করা, পিত্ত সঞ্চয় করা। 2 নম্বর পিত্ত বহির্গমন করা। 3 নম্বর ক্ষরণ করা। 4 নম্বর শোষণ করা। 5 নম্বর অম্লীকরণ করা। 6 নম্বর পিত্ত নালীতে চাপ সৃষ্টি করা। হলো পিত্তের কাজ। এখন এই শিক্ষার্থী বন্ধুরা এটা দেখবেন যে এটা চিত্র সহ এভাবে আপনারা কাজ বা অবস্থান এবং তা দেখতে কেমন এগুলি লিখবেন, সহজেই আস্তে আস্তে লিখবেন। এখন আসে অগ্নাশয়। খুবই গুরুত্বপূর্ণ একটা অর্গান, ছোট্ট একটা অর্গান কিন্তু বডির জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে এটা এত গুরুত্বপূর্ণ যা ভাষায় বলা যাবে না। ছোট্ট হলেও খুব মূল্যবান একটা গ্রন্থি। এটা দেখতে কেমন এবং কালারটা কেমন? এটা নরম খয়েরি কালারের এবং লেজ খুবই ছোট, এটা 15 সেন্টিমিটার লম্বা হয় এবং মিশ্র গ্রন্থি, পিঠের আড়াআড়ি ভাবে অ্যাম্বিলিকার রিজনে অবস্থিত। এটা 5 থেকে 15 সেন্টিমিটার লম্বা। এটা 4টে অংশ আছে, হেড, নেক, 4টি অংশ, হেড, নেক, বডি, লেস। এই 4টি অংশ এবং দেখতে ঠিক এরা একটা ছবি সহ আমিষকে
হজম করে এবং শোষণে উপযোগী করে তোলে। লাইকেস এটা অ্যামাইলেস একটা কাজ করে, এটা হজমের জন্য এটা খুব উপকারী। এই তিনটা এনজাইম আছে এখান থেকে, ট্রিপসিন, লাইকেস, অ্যামাইলেস, এগুলি হজম প্রক্রিয়াকে বৃদ্ধি করে। আর যদি বডির ভিতরে বা খাবারের মধ্যে, স্টমাকের মধ্যে যে অ্যাসিড ক্ষার উৎপাদন হয় সেটাকে সে নিউট্রাল করে দেয়, বা সেটা নিউট্রাল করে মিনিমাইজ করে, যে যত বাড়ে অ্যাসিডিটি বাড়ে সেই অ্যাসিডিটি ব্যালেন্সকে কমাইয়ে নিউট্রাল করে দেয়। আর দুটা জিনিস সেখান থেকে হরমোন নিঃসরণ করে, সেটা ইনসুলিন নামক একটা হরমোন এবং গ্লুকাগন, যেটা ডায়াবেটিসের জন্য খুব করে। ডায়াবেটিস যাদের হয়ে যায়, এই অর্গান যদি কখনো কোনো কারণে সে নষ্ট হয়ে যায় তখন তার সমস্যা আসে এবং ডায়াবেটিস সমস্যা আসে। এখন ডায়াবেটিসের কারণ কি, এখান থেকে যে ইনসুলিন তৈরি হয়, আমরা যে খাদ্য খাবার খেয়ে থাকি এই খাদ্য খাবার থেকে বিভিন্ন ভাবে গ্লুকোজ তৈরি হয় বা সুগার তৈরি হচ্ছে, সেই সুগারকে ইনসুলিন যখন বের হয় বডি থেকে বা অর্গান থেকে যখন বের হয়ে আসে, তখন সেটা বডিতে যখন ইনসুলিন যতটুকু রাখার দরকার ততটুকু রাখে, আর বাকি অংশটা সে নষ্ট করে দেয় বা ধ্বংস করে দেয়। এভাবে তার চলতে থাকে। কোনো কারণে যদি আপনার ইনসুলিন যদি বন্ধ হয়ে যায় তখন তো আমাদের ডায়াবেটিস দিকে ধাবিত হলাম বা ধাবিত হই। এই অর্গানকে অনেক অনেক মানে বেশি বেশি চাপ দেওয়া যাবে না, চটটুক যখন খাওয়ার দরকার তখনই চটটুক খাবেন। বেশি বেশি চাপ যত দেবেন তত সে এক সময় ক্লান্ত বা শ্রান্ত হয়ে যায়, আপনার রোগ ব্যাধি সৃষ্টি হতে পারে। এই সব অর্গানগুলি যাতে ভালো থাকে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর পাশাপাশি আমাদের যে আগামী ইয়েতে আসবে প্রশ্নগুলি, এই ধরনের প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নগুলো আমি এখানে একটু এইচএনএসসি বোর্ডে আপনারা এই প্রশ্নগুলি আপনারা কালেকশন করবেন এবং এই অনুসারে পড়াশোনা করবেন। যেমন এক নম্বর পরিপাক তন্ত্র কাকে বলে, পরিপাক তন্ত্র কাকে বলে, দুই নম্বর পাকস্থলী অগ্নাশয়ের কাজ পদ চিত্র অঙ্কন করেন। বৃত্তগুলির কাজ বৃত্তগুলির বৃত্তকোষের কাজ অবস্থান বর্ণনা করে। এইগুলি এই ধরনের প্রশ্ন আসতে পারে। তাছাড়া ভিটামিনের চ্যাপ্টার যখন পড়ানো হবে তখন ভিটামিনের চ্যাপ্টার থেকেও কিছু প্রশ্ন হতে পারে। আপনারা এইভাবে পড়াশোনা করে যান, আশা করি আগামী দিনে এসে বা অন্যান্য সাবজেক্ট গুলি আপনাদেরকে দেখানো হবে। এবং পার্ট বাই পার্ট আমাদের যে টিচার গুলি আছে তারা রেগুলারলি ভাবে আপনাদের সামনে উপস্থাপনা করা হচ্ছে, যে আমাদের যেহেতু করোনা ভাইরাসের কারণে আমরা যেহেতু কলেজ স্টার্ট করতে পারছি না, সেই কারণে আমরা ইন্টারনেটের মাধ্যমে আপনাদের যতটুকু পারে আমরা সেবা দিয়ে যাচ্ছি, সেই সময় এই সেবাগুলি গ্রহণ করবেন। এবং আমাদের এখনই ক্লাস শুরু হবে বায়োচিকিৎসার উপরে চতুর্থ বর্ষে। আমাদের ম্যাডাম আসমাউল হোসনা, ডাক্তার আসমাউল হোসনা এখন ক্লাস নেবেন চিকিৎসার উপরে। আপনারা মনোযোগ সহকারে ক্লাসগুলি ফলো করেন। আসসালামু আলাইকুম, আগামীতে দেখা হবে।
ইনশাল্লাহ। মডার্ন হারবাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ।